আমি ঘরেই বিরিয়ানির মশলাটা বানিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে এখানে দারচিনি, শুকনো মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, গোলমরিচ, জায়ফল জোড়টি, এলাচ আর বড় একটি কালো এলাচের কিছু পিচি দিয়ে দিলাম, আর এখানে শাহী জিরে আর নর্মাল জিরে দিয়ে আমি একটু মশলাটা ভেজে নেব, বেশি না, সামান্য একটু ভেজে নেব, একটু অ্যারোমা বের হলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মশলাটা ভাজা, এখন আমি এটা পেস্ট করে নেব। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ বাটা দুই চামচ, আড়াই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ, এখন একটু মিক্স করে নেব। আজকে বিরিয়ানিটা করছি মুরগি দিয়ে, বিরিয়ানিটা করছি আর এটা সকালের নাস্তার জন্য করছি, কারণ প্রতিদিন রুটি পরোটা খেতে খেতে একটু বোর লাগে, তাই বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই আমি বিরিয়ানিটা রেডি করে নেব। তো মশলাটা একটু ভালো করে কষাবো, পেঁয়াজ আদা বাটা রসুন বাটাটা কষানো হলো। আমি এখন যে বিরিয়ানির মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি এক কাপ দুধ গুলিয়ে নিয়েছি, সেই দুধের পানিটা দিয়ে আমি আস্তে আস্তে মশলাগুলো কষাবো। মশলাটা যখন কিছুটা কষানো হবে তখন যে আমি চিকেনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এখন লবণ দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিব। সুন্দর একটা মশলার গন্ধ বের হয়েছে, আমি আবার কিছুটা দুধ দিব, পুরো দুধটা দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নেব,
আর দুধের সাথে আমি সামান্য চিনি মিক্সড করে নিয়েছি, পরে চিনিটা একসাথে দিব না, দুধটার সাথেই দিয়ে দিব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যখন তেলটা বের হয়ে আসবে তখনই আমার চালগুলো দিয়ে দিব। এটা হতে থাকুক, আমি 10 মিনিট পর আবার দেখব এটা কি অবস্থা। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। তো আমি এই কষানো ঝোলটাতে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আমি আধা ঘন্টা পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি সেই চালটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি চাল নিয়েছি, 1 কেজি প্যাকেটের অর্ধেক চাল নিয়েছি। এখন মশলাটার সাথে ভালো করে চালটা ভেজে নেব। এভাবে বিরিয়ানিটা রান্না করলে খুবই ভালো হয়। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন, খাসির মাংস দিয়েও করতে পারেন। তো আমি সকালে নাস্তা যেহেতু, সেজন্য আমি মুরগির মাংস দিয়েই করছি, আর বাচ্চারা খুবই পছন্দ করে বিরিয়ানিটা। তো ভাবছি আজকে সকালে নাস্তাটা মুরগির বিরিয়ানি দিয়েই হোক, তার সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি প্রতিদিন ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াতটা শুনি, ইয়াসিন সুরা, আরও কিছু কিছু সুরা, সেগুলো আমি শুনি আর নাস্তা তৈরি করি। আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় দিনটা আল্লাহর নাম নিয়ে শুরু হয়। আলহামদুলিল্লাহ ভালোই যায় সারা দিনটা, ভালোই লাগে। আপনারা সবাইও নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহকে ডাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। যাই হোক, এখন আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি।
চালটা ভাজতে ভাজতে একটু ঝরঝরা হয়ে যাবে, তখনই বোঝা যাবে চালটা ভাজা হয়ে গেছে। মুরগির বিরিয়ানিতে মুরগির পিসগুলো অনেক বড় বড় করেও দেওয়া যায়, আমার কাছে ছোটটাই ভালো লাগে, কেননা মনে হয় ছোট টুকরা করলে বিরিয়ানি খেতে ভালো লাগে, আর বড় বড় টুকরা করলে মনে হয় যে আমরা আসলে মুরগির মাংস রান্না করি সেরকমই লাগে, ভালো লাগে না। আপনারা চাইলে বড় টুকরা করেও দিতে পারেন, আমার কাছে ছোট টুকরাটাই বিরিয়ানির সাথে ভালো লাগে। আর সচরাচর এভাবেই দিয়ে থাকে, হোটেলগুলোতেও দেখবেন বাহিরে যে বিক্রি করার তারাও সেভাবে দিয়ে থাকে। ভাজা হয়ে গেছে অনেকটা, চালটা একটু ছেড়ে ছেড়ে আসছে, তো আমি এই পর্যায়ে এখন যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু কষাবো, আর আমি লবণ কিছুটা কম দিয়েছিলাম, এখন আবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যখন পানিতে অ্যাড করব একটু একটা ফুটে একবার ফুটে উঠবে তখন আমি আবার লবণটা চেক করব। খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে। আর আমি আজকে বিরিয়ানিতে এটা ইউজ করব, এটা হচ্ছে বিরিয়ানির অ্যাসেন্স। আমরা যে ক্যাওড়া জলটা দিয়ে থাকি এটার পরিবর্তে এখন আপনারা এটাই বিরিয়ানির অ্যাসেন্সটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন, এটাতেও খুব সুন্দর ওর গ্রান আসে বিরিয়ানির একটা, তো আমি আজকে এটা ইউজ করব। চালটা ভাজা হয়ে গেছে, আমি যে এক কাপ দুধ নিয়েছিলাম এখান থেকে এখনও কিছুটা দুধ আছে, আমি সেই দুধটাও দিয়ে দিলাম। আর সাথে আমি ফুটানো পানি ছিল সেটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, এখানে আমার 4 কাপ পানি আছে তো আমি সেটা দিয়ে দিলাম। আমি যে মগটাতে দুধটা গুলিয়েছি সেই মগেরই 4 মগ পানি আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। আমি লবণটা একটু চেক করি, লবণ আর একটু লাগবে। আর আমি অ্যাসেন্সটা বিরিয়ানির অ্যাসেন্স আমি আরও কিছু লবণ ইউজ করছি, কেননা লবণটা একটু কম ছিল এখন দিয়ে দিলাম, এটা পারফেক্ট হবে, তো আমি এখন ঢেকে বসিয়ে দিব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এই ছিদ্রটা বন্ধ করে দিব, তাহলে ভাপে বিরিয়ানিটা চালটা সিদ্ধ হয়ে যাবে আরও ভালো মতো। এখন আমি মিডিয়াম থেকে একটু বেশি আছে চুলাটা রেখেছি, পানিটা একটু ফুটুক ভালো করে, তো আমি কিছুক্ষণ পর আবার আসছি। বিরিয়ানির পানিটা শুকিয়ে গেছে, তো আমি উপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি এখন দমে বসিয়ে রাখবো। নিচে একটা কড়াই দিয়ে তাওয়া দিয়ে বসিয়ে রাখব, তো
তাওয়াটা দিয়ে বসিয়ে রাখলাম আর ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি আসছি। 10 মিনিট পর এখন দেখছি কি অবস্থা, সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ, খুব ঝরঝরা হয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি, আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করিনি, শুকনো মরিচটা তেলে আমি মশলাগুলোর সাথে একসাথে বেটে নিয়েছি, এজন্য সুন্দর একটা কালার আসছে। আসলে বিরিয়ানির পারফেক্ট কালারই হচ্ছে এটা। তো আমার চিকেন বিরিয়ানি ডান, তো আমি এখন এটা একটু সার্ভ করে নিব আপনাকে, আপনাদের দেখাচ্ছি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।